আমরা এখন দেখবো যে হাইড্রোলিক ক্যালকুলেশন করে কিভাবে ফায়ার স্টিম পাইপ সিস্টেমের সিস্টেম ডিমান্ডটা আসলে ক্যালকুলেট করতে হয়। প্রথমে জানতে হবে যে সিস্টেম ডিমান্ডের কি কি বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রিকোয়ার্ড প্রেশার অ্যাট হাইড্রোলিক মোস্ট রিমোট হোজ কানেকশন ফ্রম পাম্প, টোটাল রিকোয়ার্ড প্রেশার, ফ্রিকশন লস প্লাস এলিভেশন হেড প্লাস ইনসুলেশন প্রেশার। এখানে রেসিডুয়াল যে প্রেশারটা আছে, রেসিডুয়াল প্রেশারটা কিন্তু আমরা আগে থেকে জানি, যেমন ক্লাস ওয়ানের ক্ষেত্রে 100 PSI, ক্লাস টু এর ক্ষেত্রে 65 PSI, ক্লাস থ্রি এর ক্ষেত্রে 100 PSI। সো আমি যদি আগে থেকে জানি যে আমার এস্টিমেট সিস্টেমটা কোন ক্লাসে এখানে আছে, আসলে ক্লাস ওয়ান, ক্লাস টু অথবা ক্লাস থ্রি, তাহলে আগে থেকে কিন্তু আমি তথ্য জানি যে হোয়াট উইল বি দ্য রেসিডুয়াল প্রেশার ফর দ্য এস্টিমেট সিস্টেম। এরপর আমার থাকে হচ্ছে ফ্রিকশন লস, আর হচ্ছে এলিভেশন হেড। এটা হচ্ছে ফ্রিকশন লস এর মেইন যে ফর্মুলা, সেটা হচ্ছে হেজেন উইলিয়ামস যে ফর্মুলা। ফ্রিকশন লস বের করতে গেলে আমাকে আসলে কিছু বিষয়গুলো লাগবে। এটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ইন PSI পার ফুট অফ পাইপ, কিউ ইজ ইকুয়াল টু ফ্লো ইন GPM, সি ইজ ইকুয়াল টু ফ্রিকশন লস কোফিসিয়েন্ট, ডি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ইন্টারনাল ডায়ামিটার অফ পাইপ ইন ইঞ্চিস। সো এখানে ফ্রিকশন লস বের করতে গেলে আপনি জানতে হবে, আসলে বেসিক্যালি আমি যখন ক্যালকুলেশন করব ওই পাইপ দিয়ে আমার আসলে কতটুকু ফ্লো হবে, তারপর সেকেন্ড হচ্ছে আমার ওই পাইপের ফ্রিকশন লস কোফিশিয়েন্ট কত, যা সাধারণত পাইপের সারফেস যে রাফনেস সেখান থেকে এটা আসে, এবং ডিটা হচ্ছে যে ওই পাইপের যে ইন্টারনাল ডায়ামিটার যেটা। তো এই কয়েকটা তথ্য পেলে কিন্তু আমি এই হ্যাজেন উইলিয়ামস এর ফর্মুলার মাধ্যমে আমি পার ইউনিট যে ফিটে কত PSI আমার প্রেশার ড্রপ হয় ফ্রিকশন লসের কারণে সেটা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। সো আমি হিস্টোরিয়াল প্রেশারটা জানলাম, যেহেতু আমি জানি যে আগে থেকে যে এখানে ক্লাস ওয়ান, ক্লাস টু অথবা ক্লাস থ্রি কোন এস্টিম পাইপ সিস্টেমটা ইউজ হবে। দেন আমি জানবো হচ্ছে ফ্রিকশন লস। ফ্রিকশন লস বের করার পরে তারপর আমাকে দেখতে হবে যে এলিভেশন প্রেশার। সো এলিভেশন প্রেশার আসলে কিছুই না, যে পি ইকুয়াল টু এস রো জি, এটা আমরা অনেক সময় জানি যে হাইট আপ টু হুইচ ওয়াটার হ্যাজ লিপ, অর্থাৎ কতটুকু হাইট পর্যন্ত আমাকে পানিটাকে আমার পাম্প হাউস থেকে কতটুকু হাইট পর্যন্ত আমাকে লিফট করতে হবে, অথবা আমাকে পানিটাকে টেনে নিয়ে আসতে মানে উপর পর্যন্ত, সেটাই হচ্ছে আমার এইচ। আর জি হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, সবাই জানে। এবং রো সেটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, আমি যে পানিটা আমি যে লিকুইডটা ইউজ করবো সেই লিকুইডের ডেন্সিটি, সাধারণত আমি পানি ইউজ করি, সো এখানে পানির যে ডেন্সিটি সেটা আমি এখানে ইউজ করব। সো খুবই সহজ একটা অঙ্ক যে একটা সিস্টেমের আমার হাইড্রোলিক ক্যালকুলেশনের মাধ্যমে সিস্টেম ডিমান্ড বের করতে গিয়ে প্রথমে জানতে হবে যে আমার সবচেয়ে ফার্দেস্ট ইন পয়েন্টটা কোথায়, অর্থাৎ আমার পাম্প হাউস থেকে সবচেয়ে দূরে যেটা পয়েন্ট সে পয়েন্টটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর সেই এস্টিম পাইপটা ক্লাস ওয়ান, ক্লাস টু অথবা ক্লাস থ্রি সেটা কিনা, তারপর বেস করে কিন্তু আমি জানতে পারবো সেখানে আমার হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ রেসিডুয়াল প্রেশার। তারপর আমাকে আমাকে জানতে হবে ফ্রিকশন লস, দেন এলিভেশন প্রেশার। ফ্রিকশন লস বের করার জন্য আমার এই টেবিলটা লাগবে। এটা হচ্ছে যে আমার যে ফিটিংস গুলি অথবা যে এলবো গুলি ইউজ করা হয় সেই ফিটিংস এলবোর একুইভ্যালেন্ট লেন্থটা আসলে আমাকে ক্যালকুলেট করার জন্য আমাকে এটা এই টেবিলটা লাগবে। ফর এক্সাম্পল আমি যদি আমার ওই এস্টিম পাইপ সিস্টেমে যদি আমার কোনো 45 ডিগ্রি এলবো ইউজ হয় এবং সেটা যদি ফর এক্সাম্পল 6 ইঞ্চি হয়, তাহলে আমাকে ধরে নিতে হবে যে 6 ইঞ্চি এলবো 45 ডিগ্রি যে এলবো যেটা সেটা হচ্ছে বেসিক্যালি 7 ফিট ইকুইভ্যালেন্ট ফিট। এখানে দেওয়া আছে ফিটিং অ্যান্ড বাল্বস এক্সপ্রেস ইন ইকুইভ্যালেন্ট ফিট অফ পাইপ। সো একটা এলবো থাকলে আমাকে ফ্রিকশন লস ক্যালকুলেশন করার সময় এই এই 7 ফিটে অ্যাড করে নিতে হবে। আমরা অঙ্ক দেখলে খুব ইজিলি উই ক্যান গেট দ্য আইডিয়া আসলে কীভাবে অঙ্কটা করে এই কাজটা করা হয়, আসলে বেসিক্যালি অঙ্ক যখন করা হয়। সো আমরা এটা একটু জানলাম যে টেবিল আছে যা যার মাধ্যমে আমাদেরকে ইকুইভ্যালেন্ট পাইপ লেন্থটা বের করা লাগবে। হ্যাজ উইলিয়ামস এর সি ভ্যালু আমরা জানি যে ফ্রিকশনাল লস এই
পাইস নিউমেরিক সিস্টেমে বের করতে গেলে আমরা হ্যাজেন উইলিয়ামস এর ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম। সেই প্রেক্ষাপটে আমাকে সি ভ্যালু জানতে হবে। সি বেসিক্যালি এটা আসলে সারফেস কোফিশিয়েন্ট একটা প্যারামিটার। তো আমরা যদি ব্ল্যাক স্টিল ইউজ করি, যদি এটা ওয়েট সিস্টেম হয় 120, আবার যদি ড্রাই সিস্টেম হয় সেক্ষেত্রে 100, এভাবে বিভিন্ন ধরনের সি ভ্যালু আছে। তার উপর বেস করে আমরা হাইড্রোলিক ক্যালকুলেশন করার সময় যে ফ্রিকশনাল লস যে ইস্যুটা, তখন আমরা এটা আমাদের লাগে। তো এখন যদি আমি এই পিচটা দেখি, এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে পাম্প থেকে অর্থাৎ পানিটাকে আমি টেনে একটা নির্দিষ্ট পয়েন্টে আনতে চাই। সো এখানে আমার পানিটা আছে এই পজিশনে, এখানে একটা পাম্প আছে। সো আমি পানিকে পাম্পের মাধ্যমে সাকশন করে ডিসচার্জ করে একটা নির্দিষ্ট হাইটে তাকে নিয়ে যাব এবং সে পাইপের মধ্যে দিয়ে যাবে এবং এখানে গিয়ে সে ডিসচার্জ হবে। সো এই যে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এখানে, এখানে যখন সে পাইপের মধ্যে দিয়ে যাবে তখন তার কিন্তু ফ্রিকশনাল লসটা কম করতে পারে। আবার যখন সে পানিটাকে একটা নির্দিষ্ট হাইটে নিয়ে যাবে, এই যে হাইট, এই হাইট থেকে আমরা ডিফাইন অ্যাজ এলিভেশন হেড। সো আমি ফ্রিকশনাল হেড জানলাম যে যখনই পাইপের মধ্যে দিয়ে কোনো পানি ফ্লো হবে তখন অবশ্যই সেখানে ফ্রিকশন লস হবে এবং ফ্রিকশন লসের কারণে আমাকে তখন এই ফ্রিকশনাল হেডটা বের করতে হবে। আবার যখন আমি পানিটাকে যখন একটা নির্দিষ্ট হাইটে নিয়ে যাব তখন আমাকে এলিভেশন হেডটা কনসিডার করতে হবে। আবার আমার সবচেয়ে যেটা ইন পয়েন্ট অর্থাৎ ফার্দেস্ট যে পয়েন্ট, সেই পয়েন্ট দিয়ে যে আমি একটা রিকোয়ার্ড প্রেশার চাই, ফর এক্সাম্পল 100 PSI অথবা 6.9 bar অথবা 65 PSI, সো এই যে রিকোয়ার্ড প্রেশার একটা ইন পয়েন্ট, যে ইন পয়েন্টে ফর এক্সাম্পল, সো এই তিনটা প্রেশার যদি আমি ক্যালকুলেট করতে পারি, বের করতে, তখন আমি আই ক্যান সে যে আসলে আমার পাম্পে আসলে কতটুকু প্রেশার লাগবে এই নির্দিষ্ট পয়েন্টে রিকোয়ার্ড প্রেশার পাওয়ার জন্য। সো আমরা একটা এক্সাম্পল দেখব। তো আমি এক্সাম্পলটার পিকচারটা সঙ্গে এরকম যে একটা পাম্প থাকবে, পাম্প আছে এখানে, সে এখানে অনেকগুলি টি এলবো আছে, এখানে টি আছে, এখানে একদিকে এলবো আছে। সো পাম্পের মাধ্যমে পানিটা ফ্লো হবে, ফ্লো হয়ে এখানে দুইটা সিস্টেম পাইপ অথবা রাইজার। সো এই দুই রাইজার হিসেবে আমরা এখন করবো। সো এটা যদি পাম্পের পজিশন হয় তো আমরা ইজিলি উই ক্যান ডিফাইন, আসলে সবচেয়ে ফার্দেস্ট পয়েন্ট হচ্ছে বেসিক্যালি এই পয়েন্ট। সো এই পয়েন্ট হচ্ছে ফার্দেস্ট পয়েন্ট। সো আমি এখন এই ফার্দেস্ট পয়েন্ট কনসিডার করে আমি এখন অঙ্কটা করব। আমার এটা হচ্ছে এস্টেন পাইপ অথবা হাইজার, যেটা 4 ইঞ্চি ডায়া, এটা কিনাম ডায়া 4 ইঞ্চি। আবার এখানে একটা এলবো এলবো আছে, এলবো, সেই এলবো, তারপর আমার এখানে 35 ফিট পর্যন্ত 4 ইঞ্চি পাইপ আছে, সেখান থেকে আবার 6 ইঞ্চি পাইপ আছে, এ পর্যন্ত 105 ফিট। তারপরে আবার এখানে টি ইউজ করা হয়েছে, সেই টি থেকে আবার 75 ফিট আমার একটা 6 ইঞ্চি পাইপ আছে, এখানে একটা 5 ফিট 6 ইঞ্চি পাইপ আছে, এখানে 3 ফিট 6 ইঞ্চি পাইপ আছে, এরপরে পাম্প। আবার এদিকেও সেম, আমি যদি সিটিতে করি অথবা যদি এমনিতে করি হাইজার সি, তাহলে এই রাইজার সিতে আমার 4 ইঞ্চি পাইপ, 65 ফিট তার লম্বা, সে লম্বা তার যে হাইটটা যেটা আর কি। দেন এখানে আবার আমার 20 ফিট 4 ইঞ্চি আছে। সো এখান থেকে সে আবার পানিটা ফ্লো হয়ে পানিটা এইভাবে যাবে, আসলে এখান থেকে যাবে পাম্প থেকে এভাবে পানি যাবে, আবার পাম্প থেকে পানিটা এভাবেও যাবে। সো এটা হচ্ছে একটা জেনারেল পিকচার। আমরা আসলে এইটার উপর বেস করে এখন অঙ্ক করব। সো আমরা এখন অঙ্কতে যাই। সো স্টেপ ওয়ান, চুজ রিমোট রাইজার বি। তো রিমোট রাইজার বি হচ্ছে এখানে, এটা রিমোট রাইজার, স্টার্টিং ফ্লো 250 GPM 100 PSI অ্যাসপাইরিং ফিল 14। অর্থাৎ আমি প্রথমে আপনাদেরকে আগে দিন আপনি আয়োজন করেছিলাম যে আমাদের সবচেয়ে ফার্দেস্ট যে ইন যেটা রাইজার, সেখানে আমাকে 500 GPM কনসিডার করতে হয়। তো সেক্ষেত্রে 500 GPM কনসিডার করতে গেলে যদি এটা ক্লাস অথবা ক্লাস সি সিস্টেম, ক্লাস থ্রি সিস্টেম হয়, তাহলে 250 GPM হচ্ছে একটা পয়েন্টে, পরবর্তী 800 GPM হচ্ছে আটটা পয়েন্টে। সো টোটাল 500 GPM হচ্ছে আমার এই ফার্দেস্ট যা আমার যে স্ট্যান্ডার্ডটা আছে তার জন্য কনসিডার করতে হবে। সো 250 GPM, 500 GPM এবং
এবং ফার্দেস্ট এ হচ্ছে এখানে বি, সো এখানে আমাকে কনসিডার করতে হবে 100 পিএসআই। সো যদি 100 পিএসআই হয় তাহলে আমার এই রেজার জন্য আমার মিনিমাম যে 48 সেটা হচ্ছে 500 জিপিএম এবং 100 পিএসআই ফার্দেস্ট ইন প্রেসার। এখন এলিভেশন প্রেসার বের করতে হবে। এলিভেশন প্রেসারটা হচ্ছে আমরা জানি যে ইজ ইকুয়াল টু এস রো জি, সো এটা কনভার্সন ফ্যাক্টর যেটা আর কি 0.43 বেসিক্যালি এটা কনভার্ট করে আমার আছে। সো যাতে আমরা সহজে বের করতে পারি, সো যেহেতু 65 ফিট হাইট তাকে আমি 0.43 যখন মাল্টিপ্লাই করলাম তখন 28 পিএসআই পেয়ে গেলাম। দেন আমার হচ্ছে এবার ফ্রিকশন লস বের করতে গেলে আমাকে টোটাল হাইটটাকে বের করতে হবে। সো এখন আমার পাইপটা হচ্ছে 4 ইঞ্চি এবং এখানে একটা এলবো আছে, সো 65 হচ্ছে আমার 4 ইঞ্চি পাইপ এবং 35 ফিট যেটা 35 ফিটটা হচ্ছে আমার এই 4 ইঞ্চি, আর বাকি যে 10 ফিট এটা আমি কিভাবে পেলাম? সো এই বাকি 10 ফিটটা বের করতে গেলে আমি যদি প্রিভিয়াস টেবিলে যাই আপনি দেখেন যে আমার এখানে 90 ডিগ্রি একটা এলবো আছে, সো আমার 4 ইঞ্চি পাইপ ছিল, 4 ইঞ্চি এলবো ছিল, সো 4 ইঞ্চি এলবো এবং 90 ডিগ্রি এলবো এই দুইটার পয়েন্ট কিন্তু এখানে হচ্ছে 10 ফিট। সো এই 10 কিন্তু আসলে এখান থেকে আসে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট লেন্থ, অর্থাৎ 4 ইঞ্চি 90 ডিগ্রি স্ট্যান্ডার্ড এলবোর ইকুইভ্যালেন্ট লেন্থ ইন ফিটে হচ্ছে 10। সো এই 10, সো টোটাল 110 ফিট এট 500 জিপিএম 11 পিএসএ। 11 পিএসএ কিছুই না, এটা আমরা যে আমরা যে হ্যাজার্ড ল্যাবস যে ফর্মুলা সেখানে আমরা এটা কিন্তু এখানে আপনি দেখবে দেখবেন যে এখান থেকে এটা আসছে আপনার হ্যাজার্ড ল্যাবস ফর্মুলা ইউজ করে, যেখানে আমি সি এর মান ধরছি আবার 100। সো এটা আপনি খেয়াল রাখবেন এখানে আমি সি এর মান ধরছি 100। এরপরে হচ্ছে 5B, 5B হচ্ছে যে আমার 6 ইঞ্চি পাইপ, অর্থাৎ আমার এই 6 ইঞ্চি পাইপ যেটা হচ্ছে 105 ফিট প্লাস হচ্ছে এখানে একটা টি আছে, টিটা সেম 30 ফিট, আমরা সেই ইকুইভ্যালেন্ট যে টেবিলটা সেখানে গেলে দেখবেন যে এখানে 30 ফিটটা আছে। সো এই টি এবং এই 105 ফিট এই দুটো যোগ করলে আপনার 135 ফিট হয় এবং 500 জিপিএম যদি আমি এই সূত্রটাকে ইউজ করি, যদি এই তত্ত্বটাকে ইউজ করি হ্যাজার্ডিয়াস ফর্মুলা তাহলে আমি সেখানে ফ্রিকশনাল লস 2 পিএসআই পাই। তার মানে হচ্ছে যে এখান থেকে আমি এই পর্যন্ত পেলাম হচ্ছে ফ্রিকশনাল লস 11 পিএসআই ইউজিং হ্যাজার্ড উইলিয়াম ফর্মুলা, আর এখান থেকে এই পর্যন্ত পেলাম হচ্ছে 2 পিএসআই ইনক্লুডিং টি ইউজিং হ্যাজার্ড উইলিয়াম ফর্মুলা, আর এলিভেশন হেল্প আমি আগে পেয়েছি 28 পিএসআই।